আজ আমরা নিজেদের এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী বলে মনে করি এবং আমরা এই পৃথিবীতে কয়েক লক্ষ বছর ধরে রাজত্ব করছি, কিন্তু আমাদের আগে এই পৃথিবীতে রাজত্ব করত বিশাল দৈত্যাকার ডাইনোসর। বন্ধুগণ, ডাইনোসর অনেক বড় প্রাণী ছিল। পৃথিবীতে এরা প্রায় 24 কোটি বছর আগে এসেছিল। আপনি জেনে অবাক হবেন, এরা প্রায় 18 কোটি বছর ধরে এই পৃথিবীতে আধিপত্য চালিয়েছিল। পৃথিবীতে এমন কোনো প্রাণী ছিল না যারা এদের সামনে দাঁড়াতে পারত। এরপর পৃথিবীতে এমন এক দুর্যোগ হলো যার ফলে এই দৈত্যাকার প্রাণীগুলি মারা গেল। এই ব্যাপারটি জানতে হলে আমাদের প্রায় আজ থেকে 6 কোটি বছর আগে চলে যেতে হবে। তখন পৃথিবী অনেক সুন্দর ছিল, চারিদিকে শুধু গাছপালা চোখে পড়ত এবং সেখানে থাকত বিশাল দৈত্যাকার ডাইনোসর। কিন্তু মহাকাশে একটি উল্কা পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। উল্কাটির গতিবেগ ছিল 22,000 কিলোমিটার। সেই উল্কাটি যখন পৃথিবীর বুকে আছড়ে পড়ল তখন এক বিশাল রেডিয়েশনের সৃষ্টি হলো, যার ফলে 800 কিলোমিটারের মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে গেল এবং তার মধ্যে সেই ডাইনোসরগুলো যারা সেখানে বসবাস করছিল তারাও কেউ আর জীবিত বাঁচত। শোনা যায় যখন উল্কাটি পৃথিবীর বুকে আছড়ে পড়ে তখন সেই দৃশ্যটি নাকি প্রায় 800 কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছে। এই দুর্যোগের ফলেই ডাইনোসর প্রায় 6 কোটি বছর আগে পৃথিবীর বুক থেকে হারিয়ে।